আমাদের জিনাইদহ প্রতিনিধি মনিরুজ্জামান আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইকে জীবন নাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়েছে রবিবার সকালে মুক্তিযুদ্ধ চত্বরে মানববন্ধনের আয়োজন করে উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ মানববন্ধনে শত শত মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার মনোয়ার হোসেন মালিকা সহ অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তারা বলেন শৈলকুপা আসন থেকে বারবার নির্বাচিত এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনেকের কাছে হিংসার কারণ নেপথ্যে থেকে যারা এই নেতাকে হত্যার পরিকল্পনা করেছে তাদের আইনের আওতায় এনে অবিলম্বে শাস্তি দাবি জানান অপরদিকে বিকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীরা এতে যোগদান করেন এসব উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুকুল হোসেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সদস্যরাচন্দ্র ইউপি চেয়ারম্যান রহমান ইউপি চেয়ারম্যান সাবদার হোসেন মোল্লা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিমুল উপজেলা যুবলীগের সভাপতি শামীম হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল পারভেজ কর্নেল সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ হাইকে হত্যার পরিকল্পনায় কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়ে যায় এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে তারা একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছেন জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে বলে নেতাকর্মীরা জানিয়েছেন